ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে তিনটি হাসপাতাল ফিরিয়ে দেওয়ার পর গলায় কাঁচি গেথে যাওয়া কিশোরের সফল অস্ত্রোপচার পরিবার সূত্রে খবর দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবারের বাসিন্দা বছর পনেরোর ওই কিশোর ফলতার একটি পোশাক তৈরির কারখানায় কাজ করে পরিবারের অভিযোগ দিন সাতে আগে বছসার জেরে এক সহকর্মী ওই কিশোরকে লক্ষ্য করে কাঁচি ছড়ে কাঁচিটি কিশোরের গলায় বাদিকে গেথে যায় পরিবারের দাবি এরপর ফলতা গ্রামীণ হাসপাতাল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামোর অভাবের কথা বলে ফিরিয়ে দেয় এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিক্ষানে পরের দিন আসে বলা হয় এরপর এসএসকেমে রেফার করা হলে কার্ডিও থোরাসিক বিভাগে ভর্তি করা হয় ওই কিশোরকে টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ এই মুহূর্তে ওই কিশোরের শারীরিক অবস্থা ঠিক কি রকম চিকিৎসকরা কি বলছেন বহু নিয়ে তিনতে সরকারি হাসপাতালে ঘোরার পর ওই কিশোরকে নিয়াসা হয় এসএসকেএম হাসপাতালে হাসপাতালে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার হয় তাই তিন হল এই মুহূর্তে বিপদ মুক্ত তার গলার যে অংশে তাঁচি গেঁথে গিয়েছিল সেই জায়গায় মারাত্মক ভাবে হয় সেই জায়গা থেকে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছিল বলছেন তারপর এই ওই কিশোরের অবস্থা স্থিতিশীল তার স্নায়ুর কিছু সমস্যা তৈরি হয়েছে এই গভীর ক্ষত তৈরি হওয়ার কারণে তাই তাকে আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে এবং তারপর তাকে হাসপাতাল থেকে দু তিন দিনের মধ্যে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে জানাচ্ছেন কার্ডিওথেরাপি বিভাগের চিকিৎসকেরা ধন্যবাদ সন্দীপ